আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد انا ابي قتاده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ايكفر السنه التي قبله رواه مسلم সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন, তার একটি মাস হচ্ছে মুহররম মাস। সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি মুহররম মাসের আশুরা রোজা রাখতেন। সে নবীর প্রতি অসংখ্য সালাত এবং সালাম উষ্ণ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আশুরার সিয়ামের ফজিলত। এই মর্মে আমি কয়েকটি কথা বলি। প্রথম কথা বলবো যে 12টি মাসে একটি বছর হয়, তো এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন সূরাতু তাওবাতে এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসেও আছে। আমরা পেশ করি যে রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12টি মাস যা আল্লাহর কিতাবে রয়েছে, সেই দিন থেকে যেদিন তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস হচ্ছে অতি সম্মানিত মাস, হরমতের মাস, মর্যাদার মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন, সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলামু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলিতে আপোষের মধ্যে ঝগড়া বিবাদ করিও না। এটা হচ্ছে সূরাতু তাওবা 36 নম্বর আয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাম তিনি হাদিসের মধ্যেও বলেছেন যে 12টি মাসে একটি বছর হয়। রাসূলুল্লাহ সাল্লাম বলেন আস-সানাতু 12 শাহরান, 12টি মাসে একটি বছর। মিনহা আরবাতুন হুরুম, তা 4টি হচ্ছে সম্মানিত মাস, মর্যাদা মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি হচ্ছে পরস্পর, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। ওয়া রাজাব মাদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রাজাব হচ্ছে মাদার গোত্রে যেটা জুমাদ আল আখিরা এবং শাবানের মধ্যবর্তী মাস। আসুন আমরা এই মাসের এত গুরুত্ব যে এই মাসে আশুরা রোজা রাখতেন মুসা আলাইহিসসালাম, এবং ইহুদিরাও এই রোজা রাখতেন, এবং মক্কাতে কুরাইশরাও জাহেলিয়াতের যুগে রোজা রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কায় আশুরা রোজা রাখতেন, এবং মদিনাতে আসার পরে তিনি আশুরা রোজা রেখেছেন, এবং আশুরা রোজা রাখতে তিনি সাহাবায়ে কিরামদেরকেও সম্বোধন করেছেন, আদেশ করেছেন। শুধু তাই নয়, বরং এই রোজা হচ্ছে রমজান মাসের অপেক্ষা, রমজান মাসের পরে উত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে উত্তম মাস হচ্ছে, রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুতরাং এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। শুধু তাই নয়, বরং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফির সানাত আল্লাতি ক্বাবলাহু, এর মাধ্যমে আল্লাহর কাছে আমি আশা করি যে তিনি এর মাধ্যমে বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। এরপর আরেকটি হাদিস রয়েছে যে ইউকাফফির সানাত আল মাদিয়া, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন 10 তারিখে, এবং তিনি বলেছেন লাইন বাকাইতু ইলা কাদিমিন, যদি আমি লাইন বাকাইতু ইলা কাবিলিন, যদি আমি আগামীতে জীবিত থাকি লাসুমান্না তাসিআ, আমি 9 তারিখও রোজা রাখবো। সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। তো এই হাদিস আয়াত থেকে প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরা রোজা রাখতেন, রাখতেও বলেছেন, এবং তিনি 9 তারিখে রাখার আশা করেছিলেন, কিন্তু তিনি আর জীবিত থাকেননি। সুতরাং আমরা আশুরা রোজা রাখবো 10 তারিখে। এই রোজা আপনি 9 এবং 10 রাখেন, অথবা 10 রাখেন, অথবা 9, 10, 11 রাখেন। তবে যদি আপনি 9 এবং 10 তারিখে রাখেন তাহলে সবচেয়ে উত্তম হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাম 10 তারিখ রোজা রেখেছিলেন এবং 9 তারিখে রাখার আশা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।